একটি ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়। কিন্তু সেই ছেলেটির আবার ক্যারেক্টার ঢিলানা। সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না কথা বলতে। হয়তো এরকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন মেয়েটি ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকে, কিন্তু ছেলেটি রাজি হয় না। কিছুদিন পর মেয়েটি একটি কৌশল খাটায়। মেয়েটি তাদের এক দাসীকে শিখিয়ে দেয় যে ছেলেটাকে গিয়ে বলবে এ বাড়িতে একটি ছোট বাচ্চা আছে, বাচ্চাটি খুব কান্নাকাটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটিকে সূরা কালাম পাঠ করে ঝাড়ফুঁক করে দিয়ে যান। দাসীটি ওই মিথ্যা কথা বলে ছেলেটিকে বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর সে দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করে, ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চায়। কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কাজ করতে। ছেলেটি পড়ে গেল মহাবিপদে। বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেটে যেতে হবে। মেয়েটি বলল, যাও, তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নেয়, যাতে তার শরীরে থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হওয়ার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দেয়, আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করে। ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে? ছেলেটা ভয় পেয়ে গেল, মনে মনে ভাবল হয়তো তার গায়ের কোথাও ময়লা লেগে আছে, অথবা ভালো করে ধোয়া হয়নি, সেখান থেকেই মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সে মনে করলো ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয়ে কারো কাছে এ সুগন্ধ পাওয়া গেল না। তখন ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসলো। ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকে এত সুগন্ধ বের হচ্ছে। ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছো কিন্তু আমাদেরকে বলছো না কেন? বলো, এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করে। ওস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে বলে দেয়। সব কিছু শুনে ওস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো। সুবহানাল্লাহ, ছেলেটি আর কেউ না, তিনি হলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই। তাই আসুন আমরাও সবাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইয়ের মতো হয়ে যাই, বেহায়াবনা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইয়ের মতো হওয়ার তৌফিক দান করুন।